চ্যানেল বাংলা নিউজ স্পন্সার্ড বাই হোটেল গোল্ডেন ভ্যালি থানা মোড় জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে নতুন আঙ্গিকে এসে গেল অভিজাত হোটেল গোল্ডেন ভ্যালি। জলপাইগুড়ি জেলার প্রাকৃতিক সৌন্দর্য দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে এমন এক মনোরম পরিবেশে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে হোটেল গোল্ডেন ভ্যালিতে। শুধু তাই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তাও পাবেন আমাদের এখান থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার দু চাকা এবং চার চাকা গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে সুবিশাল আন্ডারগ্রাউন্ড পার্কিং জোন, আর আমাদের এখানে সুস্বাদু খাবার আপনাকে তৃপ্তি দেবেই। হোটেল গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্টের ঠিকানা থানা মোড় উজ্জয়িনী কমপ্লেক্সের পাশে জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832049745। নমস্কার, আমি সীমা, শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। প্রথমে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। হেডলাইন স্পন্সর্ড বাই গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং। কৃষ্ণকুমার কল্যাণীর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হতেই নড়ে চড়ে বসল তৃণমূল নেতৃত্ব। রবিবার দুপুরে কৃষ্ণকুমার কল্যাণীর দিনবাজারস্থিত বাড়িতে দেখা করতে এলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক হয়। ঝড়ের তাণ্ডবে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল জলপাইগুড়ি সংলগ্ন মালকানির ধনতলা এলাকা। উড়ে গেল টিনের চাল, ভেঙে পড়ল বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি। বেশ কয়েকজন এই ঝড়ে আহত হয়েছে বলে জানা গেছে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা। জলপাইগুড়ি শহরের রাস্তাগুলি কার্যত নদীর চেহারা নিয়েছিল। জলের স্রোতে ভেসে যান এক সেলুন ব্যবসায়ী। রবিবার একটি হাইড্রেন সংলগ্ন খুঁটিতে মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কি বলছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা ও নাট্যকার দেবেশ ঠাকুর? জলপাইগুড়ি শহরে বা জেলায় স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, এর যে নতুন কার্যক্রম শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গের নানা জেলাকে নিয়ে যে ভাবনা চিন্তাগুলো করা হচ্ছে, আমি তাতে খুব আন্তরিকভাবে ক্লাসগুলো করতে এবং অংশগ্রহণ করতে খুব আগ্রহী। খুব ভালো লেগেছে এদের পরিকল্পনা। নিয়মিত ক্লাস করতে এখানে আসবো এবং এর সঙ্গে যুক্ত থাকবো, ছেলেমেয়েদের যাতে তৈরি করা যায় তাদের শিল্পকলার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সে ব্যাপারে আন্তরিকভাবে সচেষ্ট। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড 3 নম্বর ঘুমটি জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি মনে রাখুন 9832094048। বিস্তারিত সংবাদ এবারে। ভোটের আগের থেকেই তৃণমূল দলের ভুলগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে আসছিলেন জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। তখনও তার বক্তব্যের গুরুত্ব দেয়নি দল। তারপর ভোটের ফলাফল তৃণমূলের বিপক্ষে যাওয়ার কিছুদিনের মধ্যেই নতুন করে জেলা কমিটি গঠন করেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অপ্রত্যাশিতভাবে সেখানে জায়গা মেলেনি কৃষ্ণকুমার কল্যাণীর। এরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা দেখা দেয়। সেই সংবাদ বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে পড়তেই রাতারাতি কৃষ্ণকুমার কল্যাণীকে দলে ধরে রাখতে সক্রিয় হয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। আজ কৃষ্ণকুমার কল্যাণীর দিনবাজারস্থিত বাড়িতে দেখা করতে আসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতমবাবু বলেন, কৃষ্ণকুমার কল্যাণী অবিভক্ত জলপাইগুড়ি জেলার সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দল পরিচালনা করেছে। তিনি কৃষ্ণকুমার কল্যাণীর দল পরিবর্তনের সংবাদ পেয়েই তার বাড়িতে এসেছেন। দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান গৌতমবাবু। প্রথম কথা, তালিকা তো আমার সাথে কোনো রকম কোনো পর্যায়ে কিছু আলোচনা হয়নি। এই তালিকাটা প্রকাশিত হয়েছে সেদিন নেতাজি স্টেডিয়ামে একটা মিটিং হয়েছে। অরূপ বিশ্বাস ছিলেন, সৌরভ ছিল, মোহন শর্মা ছিল, মৃদুল গোস্বামী ছিল, সেখানে আরও আমাদের এমএলএর আছে, খরেশ্বর রায় ছিল, আরও কয়েকজন ছিল, সেখানে আমাকে ডাকা হয়েছিল, গেছিলাম, ছিলাম, কমিটির লিস্টটা আমি দেখি। আমাদের দলের অনেক রেসপেক্টেড লিডার, অনেক সিনিয়র এবং অভিযুক্ত তৃণমূল কমিউনিস্ট জেলার সভাপতি ছিলেন, একসাথে কাজ করেছিল। আমরা যখন সভাপতি ডিক্লেয়ার হলো শিলিগুড়িতে একটা হোটেল হয়েছিল পার্থচার্যী, তখন নর্থ বেঙ্গলের চার্জে ছিল, পার্থরা ডিক্লেয়ার করলো, আমি আর কিষানদা ছিলাম। কদিন ধরে কোনোদিন কাজ করেছে না, ঠিক আছে, আমি আছি কিষানদা বাড়িতে, দুর্গাপুর হয়েছি,
বিভিন্ন সময় এসেছি ফৈন্যদেবের সেন্টেনারি নিয়ে কখন আসছি তো দাঁড়া দাঁড়ার মতো অভিজ্ঞতাকে তো আমরা সম্মান করি। এ প্রসঙ্গে কৃষ্ণকুমার কল্যাণী জানান, দল তার মূল্যায়ন করতে না পারলেও বিরোধী দল তাকে মূল্যায়ন করতে পেরেছে। তিনি অনুগামীদের কথা চিন্তা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন যে সিদ্ধান্তটা কোথায় আছে মানুষ। এরপরে দলের হোস হলো না যে মানুষগুলোর অস্তিত্ব আছে তাদের দলে রাখার। ধীরে ধীরে দলে ইরোশন শুরু হলো, মানুষ দলের থেকে আর যতগুলো মানুষ এই দল চালাচ্ছিল সব কাটমানির সাথে যুক্ত। এই কথাটা কেন নেত্রীর কানে পৌঁছলো না আমি জানি না, কিন্তু এত কাটমানি এত কিছু এর পরেও আমি লোকসভা নির্বাচনে আগেও ছাড়তে পারতাম। আমি আমার পদের জন্য কিন্তু লালায়িত নই, আজও লালায়িত নই। আমার সাথে যে মানুষগুলো ছিল যাদের নিয়ে আমাদের রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, সেই মানুষগুলোই আজকে দলে নেই এবং যারা দলে রয়েছেন তারা অতিষ্ঠ হয়ে গেছেন। যে দল আমি যে দল করিনি তারা মূল্যায়ন করে আজকে পেপারে দেখলাম, আমি জানি না কি বলেছেন, এটা আমি বলিনি, তারা বলছেন ওরকম একটা মানুষকে পেলে ওরা সাথে যারা সংগঠক ছিল তার সাথে বহু সংগঠনের লোক আছে তারা যদি আমাদের দলে আসে আমাদের দল মজবুত হবে। এ কথা আমি বলছি না, তাদের দলের লোক বলছে। সুতরাং এটা ওরা স্বীকার করছে যে লোকগুলা আমাদের সাথে ছিল তারা সংগঠক। আমার দলের লোকরা এটা বিচার বিবেচনা করলেন। গতকাল জলপাইগুড়িতে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছিল, আর সেই ঝড়ের তাণ্ডব ভয়াবহতার রূপ নিল মালকানি অঞ্চলে। প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল মালকানির ধনতলা, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি, দিকে দিকে ঝড়ের তাণ্ডবের চিহ্ন দেখা যাচ্ছে। বহু গাছ উপড়ে পড়েছে, বহু বাড়ি মাটিতে মিশে গিয়েছে, ভয়াবহতার চিহ্ন দেখলে শিউরে উঠতে হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। মালকানির ঘোড়ামারা প্রাইমারি স্কুলে গাছ পড়ে টিনের চাল উপড়ে গিয়েছে, সহায় সম্বল হারানো ক্ষতিগ্রস্ত মানুষেরা সেখানেই আশ্রয় নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি, গ্রামবাসীরা অপেক্ষায় রয়েছেন কখন মিলবে প্রশাসনিক সহায়তা। জলপাইগুড়িতে বৃষ্টির ব্যাটিং তাণ্ডব অব্যাহত। শুক্রবার এই বৃষ্টির পরিমাণ ছিল 140 মিলিমিটার, শনিবার তা ছিল 154 মিলিমিটার এবং শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় 204 মিলিমিটার। তবে পাহাড়ের বৃষ্টিপাত কম হওয়ায় জলস্তর নেমেছে তিস্তা নদীর। অন্যদিকে জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া করলা নদীর জলস্তর যথেষ্ট বেড়েছে, সেজন্য শহরের নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনির বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়েছে, ফলে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এসে আশ্রয় নিয়েছেন জলবন্দি বাসিন্দারা। রবিবারও সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টির মেঘে আকাশ ঢেকে আছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আরও ভারী বৃষ্টিপাতের। অন্যদিকে ফের জলের তলায় পাণ্ডাপাড়া বিস্তীর্ণ এলাকা। শনিবার রাতের বৃষ্টির কারণে মহামায়াপাড়া, পশ্চিম কংগ্রেস পাড়া, চুনিলাল রোড, ঘোষপাড়া, বৌবাজার, অশোকনগর, জেসি বোস লেন সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। অনেক বাড়িতে ঘরের ভেতর জল ঢুকে যায়, নাম প্রবেশে অনিচ্ছুক জলবন্দী মানুষদের অনেকেই ক্ষোভের সঙ্গে জানিয়েছেন পরিকল্পনাহীন নিকাশি ব্যবস্থার কারণেই প্রতি বছরই বর্ষায় ভুগতে হচ্ছে তাদের। কবে তারা এর থেকে মুক্তি পাবেন জানেন না তারা। জল প্লাবিত হয়েছে নিউটাউন পাড়া, বোসপাড়া, অরবিন্দনগর, বামনপাড়া, বয়েলখানা সহ অন্যান্য অঞ্চল। 25টি ওয়ার্ডের প্রায় সবকটি রাস্তাই জলের তলায় রয়েছে। ফের ভারী বর্ষণ হলে তাদের আর কিছুই করার থাকবে না বলে জানালেন তারা। অনেকদিনকার জল আছে, জায়গাটা নিচু তো, সেই হিসাবে জল হয় প্রত্যেক বছর। আজকের থেকে অনেকদিন আগে থেকেই জল হয়। কী অসুবিধা হচ্ছে রান্নাবান্না? অসুবিধা রান্নাবান্না হচ্ছে, ওই তো আমার বাড়িতে চক্রির উপর রান্না হচ্ছে, আপনারা কি চান? আমি চাই যাতে একটা জল নিষ্কাশন করে জলটাকে বের করা যায়, তাতে একটু সুবিধা হয়।
এই গোটা পাড়াইতে এইভাবে ডুবে আছে। শনিবার রাতের এক ঘন্টার ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ময়নাগুড়ি ব্লকের পদমতি দুই অঞ্চলে। রাত 10:30 নাগাদ ঝড়ের তাণ্ডব শুরু হয়। টানা এই দীর্ঘক্ষণে ঝড়ে প্রচুর গাছপালা উপড়ে পড়ে। এই গাছ পড়ে অনেকেরই বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ছেড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। ক্ষতি হয়েছে মাঠে থাকা পাট গাছের। তবে এই ঝড়ের তাণ্ডবে কোনো হতাহতের খবর নেই, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ব্লক প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছে। হেলাপাকড়ি বাবুপাড়ায় ঝড়ের তাণ্ডবে 65 বছরের পুরনো একটি বটগাছ উপড়ে গেছে। সেজন্য চ্যাংড়াবান্ধাগামী পাকা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিতে আসেনি। শেষ পর্যন্ত স্থানীয় একটি ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়ে গাছ কেটে সরিয়ে রাস্তা মুক্ত করেন। পদমতি দুয়ে প্রধান লিপিকা রায় জানিয়েছেন, ঝড়ে সমগ্র অঞ্চলেরই ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে তার হিসেব এখনও পাননি তিনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর করছেন তিনি। মুই পালে বার মুই দিশাই পানো না, টিন টুন তামান উড়িয়ে আসে মোক কাহই নেই বেটা পুত্র বিড়ি বার না মুই কোন কো দিশা পাস না কুদি কিনে বিড়ি জানি ছেলে ওটা মাটিতে ওটা বিছনার তলা দুটি নিয়ে শুয়েছিল। কত কষ্ট করি বাড়ি ঘর বান্ধি না এলে মুই কি দিয়ে আরো বাড়ি বান্ধি নিল কি চাষ নিল সরকারি সরকারি যদি মুই সুখ সুবিধা পাও মোর তো কাহই নেই মুই তো ওইটাই চান দা সরকারের না সুখ সুবিধা তো কই মোক তো কিছু না দে ভাতিও না দে ঘরও না দে মোক তো কিছু না দে। ঝড়টি শুরু হয়েছিল আনুমানিক 10:30 থেকে, এটা প্রায় ঘণ্টাখানেক চলেছিল। তো এই ঝড়টা যখন শুরু হয় তখন চারদিক থেকে ঝড়টা হয়েছিল, এক কথায় বলা যেতে পারে ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড়ের প্রথম যে ঝড়টা ঝটকা হয়েছিল সেই ঝড়ের ফলেই এই আমাদের ঐতিহ্যশালী 65 থেকে 70 বছর পুরানো এই বট পাকড়ি গাছ সেটা পড়ে যায়। যেহেতু কৃষি প্রধান এলাকা, যে পাট গাছ সেই পাট গাছ সমস্ত একদম এলোমেলো হয়ে গেছে, কাটার মতন ব্যবস্থা নেই। এছাড়াও আরও গাছপালা পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে যেটা বড় সমস্যা, গাছটি হেলাপাকড়ি এবং চ্যাংড়াবান্ধা যে যোগাযোগ ব্যবস্থা সেই গাছে রাস্তার উপরে পড়ে গিয়েছে, যার ফলে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আমাদের ক্লাবের পক্ষ থেকেই চেষ্টা করা হচ্ছে একটুখানি পরিষ্কার করে যাতে যোগাযোগ ব্যবস্থা করা হয়, কারণ নিত্যযাত্রী ছাত্রছাত্রী খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রশাসনকে কি জানানো হয়েছিল? হ্যাঁ, প্রশাসনকে আমাদের স্থানীয় প্রশাসন সেখানে জানানো হয়েছে, এখনও তাদের কোনো উদ্যোগ আমরা সেভাবে লক্ষ্য করতে পারিনি। জলপাইগুড়ি সদর শহরের প্রাণকেন্দ্র দিনবাজার জুড়ে শুধু করোনা নদীর জল, আর সেজন্য রবিবার বাজার করবার সমস্যায় পড়লেন শহরবাসী। শেষ পর্যন্ত সমস্যা মেটাতে মাছ ও সবজির বাজার বসলো দিনবাজার লাগোয়া করলা সেতুর ওপর। ঝুঁকি নিয়ে বাজার সারলেন শহরবাসী। শুক্র শনি ও রবিবার সকাল মিলিয়ে 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, ফলে শহরের 25টি ওয়ার্ডে প্রায় সমস্ত এলাকায় জলমগ্ন। এছাড়াও শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া করলা নদী ফুলে ফেঁপে ওঠায় তার জল দখল নেয় দিনবাজারের প্রায় সমস্ত অঞ্চল। এখন করলা সেতুর ওপর বাজার বসার ক্রেতাদের ভিড়ে যানজট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। এক মাছ ব্যবসায়ী জানালেন, বাজারের ভেতর এক হাঁটু জল, তাই দোকান বসানো অসম্ভব। অগত্যা সেতুর ওপর মাছের দোকান বসালেন তারা। জল উঠছে পুরো ওখানে মাছবাজারে আমাদের এখানে। হ্যাঁ, মাছবাজারে যেখানে মাছ বেচি সেখানে পুরো জল আছে, হাঁটু অবধি, এক হাঁটু বসার জায়গা নাই। ওই জন্য মাছবাজারে এখানে আসছে আজকে দিনবাজারে পুজোর উপরে। আপনারা কি চাইছেন? একটা ঠিকঠাক জায়গা হলে সুবিধা হয় আপনাদের। এখন কি চাবো, এখন প্রশাসন যা করবে তাই জানা হবে, আমরা কি করতে পারবো। এই বাজারটা কি ঠিকঠাক করা হয়, মানে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয়? এর আগে তো ঢালাই হয়েছে কয়েকদিন আগে, এখন ঠিক আছে। আগে তো কাদা হয়েছে, এখন ঠিক আছে। আর জল যে ঢুকে যায় একটু বৃষ্টি, জলটা তো সেটা তো ঢুকবে, জল ঢুকবে সেটা মানে হাইড্রেন আছে, হাইড্রেনের পাশে জল ঢুকবে, ড্রেন না থাকলেও সমস্যা, জল পাস হবে না। আপনারা কি চাইছেন এখন? আমরা ঠিক আছি, আর কি করবো, যেভাবে আছি সেইভাবেই চলতে হবে। জনৈক ক্রেতা জানালেন, দিনবাজারে বাজার করতে এসেছিলেন কিন্তু এসে দেখলেন বাজারের ভেতরে অজস্র জল, সুতরাং বাধ্য হয়ে সেতুর ওপরে বসা বাজার থেকেই মাছ সবজি কিনলেন। দিনবাজারে কি অবস্থা? দিনবাজারে পুরো জল, পুরো জল, হাঁটু জল। এখন তাহলে কোথায় বাজারটা বসেছে? পুলের উপরে। পুলের উপরে কি কি বাজার বসেছে এখানে?
মাছের বাজার, সবজি বাজার, ফলের বাজার, এখান থেকে বাজার করলেন? এই যে একটু বৃষ্টি হলে জল হয়ে যায় দিন বাজারে, আপনারা কি চাইছেন, আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা বৃষ্টি হলে হয়ে যাচ্ছে ভাই, মানে এটা ঠিকঠাক সমস্যাটা সমস্যাটা যদি ঠিক করা হয় কি কি মনে করেন? ঠিক করা আরো ভালো হবে। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিপু সাহা জানালেন, বাজারে জল, যারা কাঁচামালের ব্যবসা করেন তারা বাধ্য হয়ে সেতুর ওপর দোকান বসিয়েছেন, ঝুঁকি তো রয়েছেই। রাত ভোর 3টা থেকে জল ঢোকা আরম্ভ হয়, সকালবেলা তো 1 হাঁটু অব্দি জল ছিল, সেই জন্য বাজারে অপশন করা যায় নি। তারপরে পাইকারদের তো কাঁচামাল বিক্রি করতে হয় না, নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওরা একটু আজকের দিনের জন্য শুধু ভিজে একটু দোকান করেছে। আরও তিনগুনিয়া মোড়ের দোকানে উপার্জন লাগিয়েছে ওখানে, তো আপাতত ব্যবসা করতে এর পরবর্তীতে তো আর বসবে না, তো আর বসার সম্ভাবনা নেই। এই যে এখানে যে সেতুর উপরে যে ভরা করলার উপরে বসে ব্যবসা করছে, এটা তো একটু ঝুঁকি তো আছে? হ্যাঁ, ঝুঁকি নিশ্চয়ই আছে, বসা তো ঝুঁকি আছে, ট্রাফিকের সমস্যা হচ্ছে, জনগণের সমস্যা, এই সমস্যার মধ্যে এখন বন্যার জন্য, এখন জলের জন্য, যাতে মাছগুলো নষ্ট না হয় পাবলিকের জন্য করে খাওয়ার জন্য। বলে আমি দিন বাজারের সমস্যার সমাধানের জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কতটা? না, প্রথম থেকে আমাদের যে কাজ করা হয়েছে পৌরসভা থেকে। শনিবার রাতের প্রবল বৃষ্টিপাতের MGNRIGA প্রকল্পের খামার ভেঙে তাতে থাকা সমস্ত মুরগি মারা গিয়েছে, যা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন খামারের দায়িত্বে থাকা ময়নাগুড়ি ব্লকের ভোটপোটের আনন্দময়ী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। পদমতি এক অঞ্চলে 16/246 নম্বর বুথের অন্তর্গত এই স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী অনিতা বসাক জানিয়েছেন, শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের সাথে ঘূর্ণিঝড়ের দাপটে খামারে ঘর ভেঙে তার ভেতরে জল ঢুকে যাওয়ায় মুরগিগুলি মারা গিয়েছে। এই খামারে ছিল 250টি মুরগি, যার মধ্যে মাত্র 20টি মুরগি জীবিত রয়েছে। এভাবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিপদে পড়বেন তা আগে থেকে তারা আঁচ করতে পারেননি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন সমস্যায় পড়া স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী অনিতা দেবী। ওই যে কালকে ঝড় হয়েছে, তো ঝড় হওয়ার পরে তো আমরা ঘর থেকে বের হতে পারিনি, তারপর সকালবেলা উঠে দেখি এরকম কেস, সকাল এই যে মুরগির ফার্ম ভেঙে গেছে, আর মুরগিগুলো মারা গেছে। ফার্মটা হলো আনন্দময় SHG গ্রুপের আর কি, মোটামুটি 250-র মধ্যে আর 20টির মতো আছে সবগুলো শেষ। এখন আমি বলতে চাচ্ছি যে বিডিও সাহেবকে জানাই, পঞ্চায়েতকে তো জানানো হয়ে গেছে, হ্যাঁ এরা এখন কি ডিসিশন নেয় ওটা তো আমি বলতে পারবো না। ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন 4টি গ্রামসভায় শনিবার রাত থেকে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ পদমতির মতিয়ারের চর, লক্ষ্মীর চর, ধৌলুচর, গুয়াবাড়ির চর, পলিয়ার চর, সন্ন্যাসীর জোত প্রভৃতি এলাকা জলমগ্ন হয়। এসব এলাকায় বন্যাতদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে চিরা, গুড়, মুড়ি, চাল প্রভৃতি খাদ্য সামগ্রী সহ ত্রিপল পাঠানো হয়েছে। স্থানীয় সর্দারপাড়া বিবেক সংঘে ত্রাণ শিবির খোলা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বানভাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার কাজ চলছে। এই অঞ্চলের উপপ্রধান বিশ্বজিৎ রায় জানালেন, গ্রামসভায় প্রায় 100টি পরিবার জলবন্দী হয়েছে, তবে তিস্তার জল নামতে শুরু করেছে, সমগ্র পরিস্থিতির ওপর নজর রেখেছে ব্লক প্রশাসন বলে জানালেন বিশ্বজিৎ বাবু। জল ঢুকছে বাড়িতে, 1 হাঁটু জল রান্না করা বন্ধ, অঞ্চল থেকে তেল বেল দিলে বেড়াচ্ছে, চাল ডাল দিয়ে বেড়েছে, এটা নিয়ে যাবে খাওয়া দাওয়া। কি পরিস্থিতি আছে? পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ। তিস্তার অবস্থা কি রকম? তিস্তার অবস্থা ভয়াবহ, তিস্তার জল আসে না আমাদের এদিকে জল। গতকালকে অবস্থা পর্যন্ত ভয়াবহ পরিস্থিতি ছিল, যাই হোক আপাতত কিছুটা জল কমছে, কিন্তু প্রথমতই 2 নং গ্রাম পঞ্চায়েতের 4টি বুথ সংলগ্ন এলাকা অনেকটাই বন্যার কবলে পড়ছে। তো আমাদের পদবর্তী জিপির পক্ষ থেকে পাল এবং খাদ্য সামগ্রী এখান থেকে বিলি করা হচ্ছে, যাতে জনগণের সুবিধা হয়।
প্রবল বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের বহু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। ছোট বড় রাস্তা ও নর্দমা জলের নিচে ঢাকা পড়ে। এদিকে রবিবার সকালে শহরের 10 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির সামনে থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ। তাকে দেখে সকলেই চিনতে পারেন। মৃতের নাম বিমল শীল, বয়স 45 বছর, তার বাড়ি সানুপাড়ায়। পেশায় তিনি ছিলেন সেলুন ব্যবসায়ী। এক রাত নিখোঁজ থাকার পর বিমল শীলের দেহ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে তার দোকান রয়েছে পরশমণি নগরে। মৃতদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। যেখান থেকে মৃতদেহটি উদ্ধার হয় সেখানে একটি কাঠের খুঁটিতে আটকে ছিল এই দেহটি। এদিকে মৃতের পরিবার সূত্রে জানা গেছে শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন বিমল শীল। সকালে পরশমণি নগর এলাকা থেকেই দেহটি উদ্ধার হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। ঘটনা তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। বিমলের এহেন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সানুপাড়া ও পরশমণি নগর অঞ্চলে। ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী নিজের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। হয়তো সে সময় কোনো হতাশা বা মতের মিল না হওয়ায় তারা দল ছেড়ে অন্য দলে নাম লিখিয়েছিলেন। এবছর লোকসভা নির্বাচনে দেশজুড়ে বিজেপির প্রায় একচেটিয়া সাফল্য এই রাজ্যেও শাসক দলের ঘাড়ের ওপর যেন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। এদিকে তৃণমূলে যোগদানকারী ফুলবাড়ির পুরনো বিজেপি সদস্যরা তাদের ভুল বুঝতে পেরে রবিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে পুনরায় দলে যোগদান করে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন বলে জানালেন যোগদানকারী সদস্যরা। তাদের যোগদানের সময়ে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ছাড়াও দলের জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, দীপ্তিমান সেনগুপ্ত, দীপেন প্রামাণিক, ধরতিমোহন রায় প্রমুখ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। অ্যাপোলো হাসপাতালের নামই অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা নিতে আর অন্য কোথাও না, সোজা চলে আসুন স্বস্তিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে। এখানেই আপনি পেয়ে যাচ্ছেন ডাক্তার রঞ্জিত রেড্ডি, ডাক্তার রঞ্জনী মুত্তর, ডাক্তার জয়াকুমার রেড্ডির মতো বড় মাপের চিকিৎসকদের। এছাড়াও এখানে প্রতিদিন বসছেন শিলিগুড়ি জলপাইগুড়ি বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাতের নাগালে এতগুলো চিকিৎসককে দেখার সুযোগ, দ্রুত কাজে লেগে আরোগ্য লাভ করুন। আমাদের ঠিকানা স্বস্তিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, সেবাগ্রাম, কালীবাড়ির বিপরীতে, 73 মোড়ের কাছে জলপাইগুড়ি। ফোন নম্বর 9614827525 এবং 8016699093। জলপাইগুড়ি শহরে নতুন আঙ্গিকে এসে গেল অভিজাত হোটেল গোল্ডেন ভ্যালি। জলপাইগুড়ি জেলার প্রাকৃতিক সৌন্দর্য দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে এমন এক মনোরম পরিবেশে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে হোটেল গোল্ডেন ভ্যালিতে। শুধু তাই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তাও পাবেন আমাদের এখান থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার 2-চাকা এবং 4-চাকা গাড়ি পার্কিং এর জন্য রয়েছে সুবিশাল আন্ডারগ্রাউন্ড পার্কিং জোন, আর আমাদের এখানে সুস্বাদু খাবার আপনাকে তৃপ্তি দেবেই। হোটেল গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্টের ঠিকানা থানামোড়, উজ্জয়িনী কমপ্লেক্সের পাশে জলপাইগুড়ি। ফোন নম্বর 9832049745। অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কি বলছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা ও নাট্যকার দেবেশ ঠাকুর? জলপাইগুড়ি শহরে বা জেলায় স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, এর যে নতুন কার্যক্রম শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গের নানা জেলাকে নিয়ে যে ভাবনা চিন্তাগুলো করা হচ্ছে, আমি তাতে খুব আন্তরিকভাবে ক্লাসগুলো করতে এবং অংশগ্রহণ করতে খুব আগ্রহী। খুব ভালো লেগেছে এদের পরিকল্পনা। নিয়মিত ক্লাস করতে এখানে আসবো এবং এর সঙ্গে যুক্ত থাকবো, ছেলেমেয়েদের যাতে তৈরি করা যায় তাদের শিল্পকলার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সে ব্যাপারে আন্তরিকভাবে সচেষ্ট। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি মনে রাখুন 9832094048। Zone, a unit of the computer world.
কোনো রত্ন বা প্রতিকার বিক্রি করেন না এই জ্যোতিষী, শুধুমাত্র বৈজ্ঞানিক জ্যোতিষী পরামর্শের জন্য যোগাযোগ করুন। মনে রাখবেন, প্রেডিকশন ভুল হলে ভিজিট ফেরত পাবেন। আর যে সমস্ত বন্ধুরা জলপাইগুড়ির বাইরে থাকেন এবং জ্যোতিষ পরামর্শের জন্য আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন সার্ভিস চালু করা হলো। এখন আপনারা শ্রী অনির্বাণ গোস্বামীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7872723976। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরে রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটা স্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকোলজিস্ট ডক্টর সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জয় বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতুল এবং ডাক্তার সৌমেন মুখার্জি। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে সবসময় আমরা। রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরে সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে শুরু হলো বন মহোৎসব। পরিচালনা ছিল জলপাইগুড়ি বন বিভাগ। প্রদীপ প্রজ্বলন করে বন মহোৎসবের সূচনা করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। এরপর উপস্থিত বন বিভাগের আধিকারিকেরা বন মহোৎসবের গুরুত্ব ও প্রয়োজন নিয়ে আলোচনা করেন। 20 জুলাই পর্যন্ত চলবে এই বন মহোৎসব। এদিন এই মঞ্চে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এই মঞ্চ থেকে কয়েক হাজার চারাগাছ বিতরণ করা হয়। তবে এই চারাগাছ বিতরণ 20 জুলাই পর্যন্ত চলবে জেলার বিভিন্ন এলাকা জুড়ে বলে বন বিভাগ থেকে জানানো হয়েছে। বন মহোৎসব উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি, সিসিএফ গঙ্গা বাহাদুর ছেত্রী, ডিএফও মৃদুল কুমার, ডিএফও সোশ্যাল ফরেস্ট জলপাইগুড়ি কুণাল চক্রবর্তী সহ অন্যান্য বনাধিকারিকেরা। পরিবেশকে সতেজ রাখতে আরও বেশি করে গাছ লাগানোর কথা জানালেন বনাধিকারিকেরা। তাই একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকেই ফের গুরুত্ব দিল বন বিভাগ। ये 14 जुलाई को आज वन महोत्सव जलपाईगुड़ी ज़िले का शुभारंभ हुआ है। ये हमने इस आर्ट गैलरी के प्रांगण से इसको स्टार्ट किया है और ये विभिन्न जो स्कूल्स हैं डिफरेंट जलपाईगुड़ी के, उनको लेकर ये प्रोग्राम आज का किया गया है। इस प्रोग्राम में डिफरेंट डिफरेंट जो ऑनरेबल मेम्बर्स हैं, CCF नॉर्दर्न सर्कल, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट जलपाईगुड़ी, सभाधिपति जिला परिषद और अन्य विभिन्न NGOs द्वारा सब यहाँ पर उपस्थित थे। और ये प्रोग्राम एक हफ्ता पूरा चलेगा और अभी हम डिफरेंट डिफरेंट हमारे जो रेंजेस हैं टेरिटोरियल रेंजेस, वहाँ पे इस प्रोग्राम को डिफरेंट माध्यमों से इसको करेंगे। একরকম খাবারের সন্ধানে শনিবার রাতে সোনাখালী জঙ্গল থেকে বেরিয়ে শাবক সহ 6টি হাতির একটি দল সাকুয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের আদরপাড়া এলাকায় ঢুকে পরপর 5টি বাড়িতে তাণ্ডব চালায়। ঘরে থাকা মজুদ খাবার খেয়ে যায়, কিন্তু রবিবার সকাল থেকেই ডুডুয়া নদীতে জল বেড়ে যাওয়ায় শাবক সহ সবকটি হাতি আটকে পড়ে নদীর ধারে। এর আগে সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি জমিতে হাতির দলটি ঘোরাঘুরি করার পর নদী পেরিয়ে জঙ্গলে আসার চেষ্টা করে ব্যর্থ হয়। আসলে পাহাড়ি নদীর জলপুষ্ট এই ডুডুয়ার স্রোত বেড়ে গেছে। তাছাড়াও বেড়ে যাওয়া জলের দারুণ স্রোত থাকায় শাবক সহ পার হতে চাইছে না হাতির দলটি। এদিকে নদীর ধারে হাতিদের আটকে পড়ার খবর পেয়ে ভিড় জমাতে শুরু করে মানুষ। এরপর সেখানে সোনাখালী বন দপ্তরের বনকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা। নদীতে জল কমলে হাতিগুলি ফের জঙ্গলে ফিরে যাবে বলে জানালেন বনকর্মীরা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 204 মিলিমিটার। রবিবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 89%। শেষ করবার আগে আজকের নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং।
কৃষ্ণ কুমার কল্যাণীর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হতেই নড়ে চড়ে বসল তৃণমূল নেতৃত্ব। রবিবার দুপুরে কৃষ্ণ কুমার কল্যাণীর দিনবাজারস্থিত বাড়িতে দেখা করতে এলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক হয়। ঝড়ে তাণ্ডবে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল জলপাইগুড়ি সংলগ্ন মালকানির ধনতলা এলাকা। উড়ে গেল টিনের চাল, ভেঙে পড়ল বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি। বেশ কয়েকজন এই ঝড়ে আহত হয়েছে বলে জানা গেছে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা। জলপাইগুড়ি শহরের রাস্তাগুলি কার্যত নদীর চেহারা নিয়েছিল। জলের স্রোতে ভেসে যান এক সেলুন ব্যবসায়ী। রবিবার একটি হাইড্রেন সংলগ্ন খুঁটিতে মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কি বলছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা ও নাট্যকার দেবেশ ঠাকুর? জলপাইগুড়ি শহরে বা জেলায় স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, এর যে নতুন কার্যক্রম শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গের নানা জেলাকে নিয়ে যে ভাবনা চিন্তাগুলো করা হচ্ছে, আমি তাতে খুব আন্তরিকভাবে ক্লাসগুলো করতে এবং অংশগ্রহণ করতে খুব আগ্রহী। খুব ভালো লেগেছে এদের পরিকল্পনা। নিয়মিত ক্লাস করতে এখানে আসবো এবং এর সঙ্গে যুক্ত থাকবো। ছেলেমেয়েদের যাতে তৈরি করা যায় তাদের শিল্পকলার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সে ব্যাপারে আন্তরিকভাবে সচেষ্ট হব। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি মনে রাখুন 9832094048। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।